আগে না রাম না আল্লাহ কুছ ভি নেই, তো খালি মুসলমানো কো ঠগনে কে লিয়ে এ লোক পহলে চর মে গয়া থা কবি নেই গয়া, এ এক রাত বাঁধ কে রখো জয়ন্ত বল্লভ কো, তু পার্টি ছোড় দে পলিটিক্স ভি ছোড় দে, ইতনা মচ্ছর উসকো কাটেগা ইতনা কাটেগা। ওকে মিনিস্টার আছে, যাক লাগে মার্ডার করে দিব, যাক লাগে একদম মাটির নিচে দাবাই দিব, কোনো ধরব পারি আল্লাহর ওসরত আপনার দোয়া করো আল্লাহ হিসল গজবর করা আমার পাশা, আর আল্লাহর গজবর করা হিসল বিচারিব। এই যে আমার যে চিফ মিনিস্টারে আজি তিন মাহর পর কইছিল মুসলমানের ভোট না লাগে, মিয়ার ভোট না লাগে, মিয়া আমি একদিন সাফ করে দিই, ও চ্যালেঞ্জ করেছিল বলে জিন্দগির মাঝে আপনি মিয়া সাফ করে গুয়াহাটির তিন দিন ঈদের কারণে যেতে মানুষ যায়, আমার এই মানুষগুলো যাওয়ার কারণে গুয়াহাটি টাউন টু কবরস্থান হয়ে যায়, এইবার ঈদত বহুতে মিডিয়ায় দেখাইছে কবরস্থান হয়েছে। আর এমন তো সবে আমার সারা কেরাম যমুনামুখ হয়েছে সব জায়গাত কই, এ বাবা দে দে বাবা কুছ আল্লাহ কে নাম পে ভিক দে দে বাবা, হে মুসলমান ভাইও মেরি বহনো, মানে জিস মুরগে কো বেইজ্জত কিয়া, মানে মুসলমানো কো বেইজ্জত কিয়া, ও সব ভুল যাও আর মুঝে থোড়া ভোট দে, আগর ভোট নেই দোগে তো দিল্লি মে মেরি সরকার গে। 70 কোটি টাকা পাইছে, কেউ কোন ধরনের কাম করা নাই, গতিকে আমি ইনকোয়ারি লহাম, ইমিডিয়েট ইনকোয়ারি বইব, কোনে জানতে বলা গরু আছে 1000 ইনকোয়ারি লাগাব, 70 কোটি টাকা পাইছো, মই জনকে নাম এই যে ধুবড়ি ফুলবাড়ি এটা ব্রিজ আনছো দেখে জানে নাকি কিমান কোটি টাকা, মেডিকেল কলেজ আনিছো দেখে জানে নাকি, আরো বিভিন্ন বস্তু আমি যেটু আনিছো, এগ্রিকালচার ইউনিভার্সিটি আনিছো চাপারত দেখে জানে নাকি, এই সকলে কোনোদিন কোনো কাম করা নাই, ইনকোয়ারি দিয়া জানে এখানে বিজেপি তো এইটু এইটুই হাতিয়ার, ইডির ইনকোয়ারি দিব সিবিআই দিব আর কার দিব আর কার দিব, দি থাকো আমি আমার ডিউটি পালন করেছি, এবারে সিবিআই দিব টি দিব টি দিব সিবিআই দিব, হ্যালো ইমান ডাঙর ডাঙর দাওয়া করার আগত ভাল করে ফ্রুট ট্রুট খাও ড্রাই ফ্রুট খাও অল্প মগজর শক্তি তো বাড়ি, এই যে কইছে কোন আছে জয়ন্ত বলল, হ্যাঁ ঠিক আছে আপনার ভেটি হতে থাকবো না এবার ইনশাআল্লাহ আছে, চাও না ইমান ডাঙর ডাঙর মানুষ থাকার পিছু আর কি ইনশাআল্লাহ থাকিব আরো ভালো হইতে, আমার একটা পরিকল্পনা আছে বিএন কলেজে ফার্স্ট টার্গেট করছি, আমি গোয়ালপাড়াত যে মেইন রোডের উপর কলেজ আছে এইটু ইউনিভার্সিটি আনার আমার প্ল্যান কাজ প্ল্যান আছে, আমি আমার ইন্ডাস্ট্রি ইয়াত ধুবড়ীত ইন্ডাস্ট্রি আগে পাট করা পাটর ইন্ডাস্ট্রি আছে এইটু বন্ধ হয়েছে এইটু খোলার মধ্যে চেষ্টা করি, আর নতুন নতুন বহুত সাথত আমার আজমল ফাউন্ডেশনের স্কিম আমি ইয়াত আনি আসু ইনশাআল্লাহ, ইয়ার পর সুপার বডি হাজার হাজার লড়া ছোৱালী ইনশাআল্লাহ মেডিকেলত যাব এইটো আপোনালোকে দেখিব।